ওখানে হয়তো যেমন ভিখারিদের কোনো খাবার দিয়েছে ভিখারিগুলোকে, সেই হিসাবে আমি যেহেতু আমি সেখানে বসে থাকতাম, বসে থাকতাম মানে তাদের সঙ্গে তো আমাকে তুলনা করাটা উচিত না, সেটা সেটা ওরা জানতো না, সেটা আমি নিজেকে নিজে জানতাম। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। এবং ওদেরকে মাটিতে বসিয়ে খেতে দিত, আমি খেতাম না, একদম স্টেশনের বাইরে যেখানে নাকি ওই মানে ও মানে সেকেন্ড স্টেশনে, তো আমি সহজে ওখানে যেতাম না, কারণ আমি তো জানতাম যে আমি কি। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। যার জন্য আমি ওদের সঙ্গে থেকে দূরে থাকতাম, এমনকি ওদের গায়ে মাথায় উকুন ফুকুন ওইসব জিনিস মাথায় না ঢোকে, বা মানে ওদের ওদের থেকে আমার কোনো ডিজিজ না শুরু হয়ে যায়, ওদের ছোঁয়া লেগে আমার কোনো রোগ না হয়। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।